নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম একফালি ঘর। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েশ করে সঞ্জয়, আজ সে ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না। চারিদিক অগোছালো জামা কাপড়ের স্তূপ পড়ে আছে, আনাচে কানাচে ধুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিগত 25 বছরে কোনো দিন হয়নি তো এমন। আসলে প্রতিমা যে বড় পরিপাটি করে রাখতো সব কিছু, তাই বোধহয় ইট কাঠের দেওয়ালটা কখন যেন অজান্তেই ঘর হয়ে উঠেছিল। খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোঁচট খেলে সঞ্জয়। চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার ওপর, আজ ক্যাসারোল থেকে বের করতে হলো নিজেকেই। রান্নার মাসি রান্না করে যাওয়া খাবার চিবোচ্ছে ও আনমনে। খাবার আছে কিন্তু স্বাদ নেই, এমন কেন হচ্ছে? প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি হয়ে খেত, ও কি এক্সট্রা দিত? যত্ন আর ভালোবাসা, আর তার জেরে কি খাবারগুলো অত সুস্বাদু হয়ে উঠত? তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলেই কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে? বিছানায় শুয়ে এসেও ধাক্কা লাগলো। বিছানা করে দিয়েছে বিমলা মাসি, কিন্তু সে বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন, সবটাই কেমন দায়সারা গোছের। মোবাইলের ছটার অ্যালার্ম দিল সঞ্জয়, আর তো কেউ নেই যে ভোরে ডেকে দেবে। প্রতিমা সঞ্জয়ের স্ত্রী, 25 বছরের বিবাহিত জীবন। ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর কখনো ওকে নিয়ে ভাবেনি সঞ্জয়। ভাবার প্রয়োজনও তো ছিল না, বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়া শরীর দেখে বিরক্তই লাগতো বরাবর। কতবার তো বলেও ছিল ওকে, এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার? আমার অফিসের মিসেস বোস, সুলতা চ্যাটার্জিদের তো এমন চেহারা নয়, ওরা তো তোমারই বয়সী। তাহলে তোমার সমস্যাটা কোথায়? সারাদিন তো বাড়িতেই বসে থাকো, আরামের জীবন, তাও কি একটু মেনটেন করতে পারো না? এই কথাগুলো ছুঁয়ে দিয়েই খালাস হতো সঞ্জয়। প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এইসব শুনে বা দেখার কথা মনেই আসেনি কখনো। প্রতিমা আধুনিক পোশাক পরতে পারত না, গুছিয়ে সুন্দর করে কথা বলতেও পারত না, তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সঞ্জয়। বরাবর মনে হতো ওকে ঘর আর রান্নাঘরেই মানাই কেবল। মাঝে মাঝে কোনো মেলায় গিয়ে বা পাড়ার মোড়ে বড় দোকানদার দোকানটার শোকেসে আঙুল দেখিয়ে যখন ও বলতো, ওই ফুলদানিটা কিনে দাও না গো, ওটা আমাদের ঘরে বড্ড মানাবে, বা কখনো আবদার করতো, এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কভার চাই, তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয়। কতবার তো বলেই দিয়েছে, রোজগার তো করতে হয় না, টাকার মামু বুঝবে কিসে, আবদার করেই তো তুমি খালাস। অফিস থাকাকালীন প্রায়ই ফোন করতো প্রতিমা, এই তুমি খেয়েছো তো, বৃষ্টিতে ভেজনি তো? বিরক্তিতে মাথা জ্বলে যেত সঞ্জয়, ঝাঁকিয়ে বলতো, তোমার মতো দিন রাত খাওয়া বা আরাম করা নিয়ে ভাবলে আমার চলবে না, বুঝলে? রোজগার করতে হয়, অবশ্য তুমি বুঝবে বা কী করে? যেসব মোবাইলে ফোন করে যখনও বলতো আজ একটু গরম মশলা লাগবে গো, কিংবা কখনো বলতো ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি, সঞ্জয় রাগে গজগজ করত, মনে মনেই অজস্র গালিগালাজ করত প্রতিমাকে। আজ আর প্রতিমা নেই, মাসখানেক আগে হঠাৎ চলে গেল, আচমকা ধরা পড়ল ক্যান্সার, 2 মাসেই সব শেষ। আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে নিতে বলে না সঞ্জয়কে, তাই শ্রীহীন হয়েই পড়ে থাকে ঘরটা, চার দেওয়ালের বাক্সের মতো লাগে তাকে। কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না, তাই খাবারগুলো কেমন যেন বিস্বাদ। রান্নার মাসি মায়না নিয়ে কাজ করে, সঞ্জয়ের খাবারের স্বাদ নেই, তাই মাথা ঘামাবার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে, খাওয়া না হলেও কেউ বলে না খেয়ে নাও গো। অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয়ের, উপার্জন তো সে আজও করে, তাহলে এমন ছন্ন ছাড়া কেন হয়ে গেল জীবনটা? সব কি তাহলে বেঁধে রাখত সেই মানুষটাই? চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের, বালিশ ভিজে যাচ্ছে,
কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে। আসলে চার দেওয়ালের এই বাড়িতে ঘর তো সেই করে তুলেছিল মমতা আর ভালোবাসায়। রোজ নামচার দিন গুজরানকেও তো আরামের জীবন সেই করে তুলেছিল অক্লান্ত পরিশ্রমে। আমাকে ক্ষমা করো প্রতিমা, তুমি না থাকলে যে জীবনটা এত বিষাদ হয়ে যাবে বুঝিনি, বুঝতেই পারিনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তোলো। বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই ইট কাঠের বাড়িটা কখন যেন শান্তির এক খালি ঘর হয়ে উঠেছে। ছেলেটাকেও বোঝাতে হবে, বলতে হবে যে আসলে মেয়েরাই চার দেওয়ালের ঘর বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্নে আর ভালোবাসায়, তাই তাদেরও যত্নই প্রাপ্য, অবহেলা নয়। সময় থাকতে সেটা বুঝতে হবে, নইলে যে দেরি হয়ে যায়, বড্ড দেরি। আজকের এই গল্পটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।